যে যে আজকে এটা বাইক লেডি কিসের জন্য করছে? আজকে আমরা ত্রিপুরা বিশেষ করে মথার যে যুব সংগঠন YTF ত্রিপুরা ফেডারেশনের পক্ষ থেকে সিমনা ব্লক কমিটির গ্রেটার টিপরাল্যান্ড এবং যে ত্রিপুরা রাজ্যের বর্তমানে নেশামুক্ত কথা বলে যে নেশা যুক্ত করেছেন রাজ্য সরকার, বিশেষ করে ড্রাগস, এবং আমরা বারে বারে দেখেছি এই রাজ্যের পুলিশ যারা রাষ্ট্রপতি পদক প্রাপ্ত তারা তো সবসময় বলে থাকেন আমরা গাঁজা ধরেছি, বেআইনি গাঁজা আমরা উদ্ধার করেছি ট্রাকে ট্রাক, কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখেছি এই রাজ্যের বিজেপি রাজ্য কমিটির অর্থাৎ জনজাতি জনমোর্চার সহসভাপতি মঙ্গল দেববর্মা নিজেই সেই চোরা কারবারী দলের একজন প্রধান, এটাকে অবিলম্বে গ্রেপ্তার সহ যেহেতু আগামীকাল ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সভাপতি নাড্ডা সাহেব আজকে ত্রিপুরাতে এসছেন, এই উপলক্ষে আজকে আমরা এই বাইক র্যালির মাধ্যমে আমরা বলতে চাই ত্রিপুরাতে আমরা আলাদা রাজ্য চাই, ত্রিপুরাতে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই, ত্রিপুরাতে প্রায় 73 বছর যাবৎ এই রাজ্যের আমরা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে সবকা সাথ সবকা বিকাশ গ্রাম এবং পাহাড়কে যেভাবে আলাদা করে রেখেছেন এবং যেভাবে নাই বিচার থেকে আমরা বঞ্চিত হয়েছে, দিন দুপুরে মানুষ খুন হচ্ছে, অফিস ফেরত তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বছরে, সেই SDM থেকে শুরু করে সাধারণ কর্মচারী, এবং নিরাপত্তা বলতে আমাদের কিছুই নেই, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছেন না, সবসময় আগেও 25 বছর বামফ্রন্টের আমলে উগ্রপন্থীর দমনে নামে বহু উপজাতি যুবককে খুন করা হয়েছে পুলিশ, যারা আজকে তাদের মা বাবা তার আত্মীয় স্বজন রাস্তায় রাস্তায় তারা ওই বিচারের আশায় তারা ঘুরছে, তারই প্রতিবাদে এবং অবিলম্বে ত্রিপুরায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড অর্থাৎ আলাদা রাজ্য গঠনের দাবিতে আজকে আমরা সিমনা ব্লক কমিটি YTF আজকে শুভ বাইক র্যালি করতে যাচ্ছি, প্রায় 1000 খানেক বাইক হবে এবং সারা সিমনা ব্লক এলাকার সমস্ত গ্রামে ওরা ঘুরবে, আমাদের যুবকরা এসে গেছেন আরও আসবে এবং এই যুবকরাই দেখবেন এই এলাকাতে কতটুকু উন্নয়ন হয়েছেন, 25 বছর এই এলাকাতে বামফ্রন্ট এক নাগারে ক্ষমতায় ছিল, 4.5 বছর বিজেপি IPFT ক্ষমতায় ছিল, এই এলাকায় আজ অব্দি একটা পিয়ন একটা সুইপার পর্যন্ত এখনো চাকরি হয় নাই, কাজেই এখন আমরা শুনেছি এই এলাকায় কিছু কিছু লোক ওই কিনা বলে পাতাল কিনার দল যারা মিথ্যা কথা বলে আওয়ার ল্যান্ড আওয়ার রাইট বাংলাদেশি গুবেক যারা দীর্ঘদিন চিৎকার করে NRC-র বিরুদ্ধে যারা ওই সুপ্রিম কোর্টে কোর্ট করেছেন এবং মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখে যারা উপজাতিকে ঠকিয়েছেন জনজাতিকে ঠকিয়েছেন, এই দলই এই এলাকাতে কিছু সংখ্যক টাকা দিয়ে টাকা নিয়ে তারা দালালি করছেন, তাদেরকে আমরা আজ এই কথাই বলতে চাই এলাকা উন্নয়ন করুন, এলাকাতে শান্তি শৃঙ্খলা রাখুন, এইভাবে মিথ্যা মামলা কেস করে নিজেরা নিজেরা ঝগড়া করবে নিজেদের মধ্যে আর বিরোধীদের উপর ত্রিপুরা মথা ত্রিপুরা ওই YTF TWF-এর নামে তারা কেসে থানায় কেস করবে এটা আমরা কোনো দিন মানি না, কাজে আমরা উন্নয়ন চাই, আমরা আলাদা রাজ্য চাই, আমাদের লক্ষ লক্ষ ত্রিপুরাসাদ যুবকদের যে কর্মসংস্থান চাকরির ব্যবস্থা এই দাবি আমরা চাই, এ হচ্ছে আজকে আমাদের বাইরেলির আসল উদ্দেশ্য।